নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে কবে লাস্ট ডেট কি কি ডকুমেন্ট জমা করতে হবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কত ফর্ম কোথায় পাবে তোমাদের জানাবো বন্ধুরা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো আর এই ধরনের অনেক লেটেস্ট ইনফরমেটিভ দরকারি ভিডিওর জন্য হাজার সংবাদ চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও তাহলে যখনই নতুন কোনো ভিডিও আসবে অবশ্যই তোমার কাছে আগে পৌঁছাবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে দেখো এই হলো অফিসিয়াল নোটিফিকেশান যেখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে উপরে এবং তোমাদেরকে জানিয়ে রাখি এই রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা বেরিয়ে আসছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অর্থাৎ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগ থেকে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বেরিয়ে আসছে কোন কোন পোস্ট রয়েছে কত টাকা স্যালারি কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে অ্যাপ্লিকেশান ফর্ম এই অফিসিয়াল নোটিফিকেশনের সাথে রয়েছে তোমরা যদি চাও ডেসক্রিপশান বক্সে দেয়ার লিঙ্ক থেকে এটাকে ডাউনলোড করতে পারো এই এবং এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে ডকুমেন্টটা জমা করতে পারো বাই পোস্টের মাধ্যমে তোমরা পাঠাতে পারবে আরও সমস্ত ডিটেলস তোমাদেরকে জানাবো বন্ধুরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে দেওয়া আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও তাহলে যখনই নতুন কোনো আপডেট আসবে এইরকম অবশ্যই তোমার কাছে আগে পৌঁছাবে তো এরপর বন্ধুরা আমরা আগে জেনে নিই যে মেডিকেল টেকনোলজিস্ট পদ রয়েছে এখানে এবং নিউট্রিশনিস্ট দুটো পোস্ট রয়েছে এই দুটো পোস্টের জন্য স্যালারি রয়েছে কুড়ি হাজার টাকা মেডিকেল টেকনোলজিস্ট ক্রিটিক্যাল কেয়ারের জন্য যে পোস্টটা রয়েছে সেখানে ছেলে সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং নিউট্রিশনিস্ট পোস্টের জন্য শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং মেডিকেল টেকনোলজিস্টের ওপরে যে কোয়ালিফিকেশান লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা অবশ্যই তোমাকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি অর্থাৎ তোমাকে সায়েন্সের উপরে হায়ার সেকেন্ডারি পাশ হতে হবে এছাড়াও তোমাদের টু ইয়ার ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির উপরে হলে তোমার মেডিকেল টেকনোলজিস্ট ক্রিটিক্যাল কেয়ারের পদে যে রয়েছে যেটা সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এরপর নিউট্রিশনিস্ট পোস্টের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে ফুডস অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের উপরে তোমার বিএসসি অথবা এমএসসি থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং একুশ থেকে থেকে উনচল্লিশ বছর অবশ্যই হতে হবে তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যেটা এজ ক্রাইটেরিয়া বন্ধুরা এরপর তোমাদেরকে জানিয়ে রেখে কিছু রিজার্ভেশন রয়েছে যেটা আনডিসার্ভড ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হলো আটটা এস সি এস টি এবং ও বি টোটাল ষোলোটা ক্যান্ডিডেট রয়েছে যেটা মেডিকেল টেকনোলজিস্টের ওপরে এবং নিউট্রিশনিস্টের উপরে একটা ক্যাটাগরি ক্যাটাগরি রয়েছে তো এটা বন্ধুরা গেল রিজার্ভড এবং কতটা ভ্যাকান্সি রয়েছে সেটার উপরে তো এরপর কী কী ডকুমেন্ট লাগবে তোমাদেরকে জানাই একটা সেলফ অ্যাডিস্টেড ফটোকপি অফ অল টেস্টিমোনিয়ালস যেখানে তোমাদের আইডেন্টি কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এ সমস্ত জিনিসের উপরে নিজেদের সই লাগবে এবং তারপর তোমাকে অবশ্যই কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে এখানে দেখো এই অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা ডাউনলোড করতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং ডাউনলোড করার পরে এটাকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে এই সমস্ত ডকুমেন্টগুলোর সাথে একশো টাকা অনলাইন একশো টাকা তোমাদেরকে জমা জমা করতে হবে যেটা ডিমান্ড ড্রাফট ডিমান্ড ড্রাফ্ট হিসেবে তোমাদেরকে একশো টাকার একটা ড্রাফ্ট কাটতে হবে অবশ্যই কিন্তু জেনারেলদের জন্য একশো টাকার ড্রাফট কিন্তু এস সি এসটি বা রিজার্ভ ক্যাটাগরি যেগুলো সেগুলোর জন্য পঞ্চাশ টাকার ড্রাফট কেটে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এই যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নন এনএইচএম হুগলি পেয়েবেল অ্যাট কলকাতা এইভাবে তোমাদেরকে জমা করতে হবে ডিমান্ড ড্রাফটা ডিমান্ড ডিমান্ড্রাফ্ট যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়ে যাবে যেখানে তোমাদেরকে অবশ্যই বলে রাখি এটা কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ যেটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তোমরা পে করছো আর এখানে অ্যাপ্লাই করার জন্য তোমরা কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবে তোমাদের ডকুমেন্টগুলো এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে এবং তোমাদের যে ডকুমেন্টগুলো রয়েছে অর্থাৎ তোমাদের যে টেস্টিমোনিয়াল অর্থাৎ ধরো তোমার যে ভোটার কার্ড আধার কার্ড এবং তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা জমা করতে পারবে এই এই যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সি এম ও এইচ বড়বাজার ডিআরএস বিল্ডিং ক্যাম্পাস চিনসুরা হুগলি এবং এই যে পিনকোডটা দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু চোদ্দোই অক্টোবরের মধ্যে তোমাদেরকে এটা জমা করতে হবে বাইপোস্টের মাধ্যমে তোমরা চাইলে পাঠিয়ে দেবে পাঠিয়ে দেওয়ার পরে তোমাদের এটা জমা করতে পারবে আরও ডিটেলস জানার জন্য তোমাদের ডব্লিউ হেলথ ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আরও অনেক কিছু জানতে পারবে এবং হুগলি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আরও অনেক কিছু জানতে পারবে এই রিক্রুটমেন্টের ব্যাপারে তো বন্ধুরা এই ছিল একটা ভিডিও যেখানে আমি তোমাদেরকে জানালাম রাজ্যে নতুন একটি সরকারি চাকরির খোঁজ এবং কী কত টাকা স্যালারি রয়েছে কোন এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার এবং কত টাকা পাবে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস এবং অ্যাপ্লিকেশন ফর্ম এ টু জেড তোমাদের জানালাম এই ধরনের আরও অনেক লেটেস্ট ইনফরমেটিভ দরকারি ভিডিওর জন্য হাজার সংবাদ চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করো পাশে দেওয়া বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে দিলে তাহলে অবশ্যই তোমাদের কাছে নেক্সট টাইম সবার আমাদের ভিডিও সবার আগে যাবে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে পরের ভিডিওতে থ্যাংক ইউ